নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। অনেকদিন ধরেই আপনারা বলছিলেন যারা অ্যাডভান্স লেভেলের গাছ করতে চান, যারা অ্যাডভান্স চন্দ্রমল্লিকা লাগাতে চান, কাটিং কোথায় পাবেন। কারণ অনেকেরই সম্ভব হয় না মাদার গাছগুলোকে সংরক্ষণ করে রাখা, বা অনেকের সেই কাটিং যে করবেন সেই সময়ের অভাব রয়েছে। তো তাদের জন্য আজকের ভিডিও থাকছে। আমি বর্তমানে রয়েছি গুহ নার্সারিতে, আর এখানে পম চন্দ্রমল্লিকার এখন থেকেই চারা পাওয়া যাচ্ছে। তো চলুন আমরা ঘুরে দেখি নার্সারিটা, আর কী কী চন্দ্রমল্লিকার গাছ রয়েছে, কী দাম তার রয়েছে, জাইন চন্দ্রমল্লিকা কেমন রয়েছে, কবে থেকে পাওয়া যাবে, কীভাবে আপনারা পাবেন, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। তো দাদা, বর্তমানে কত ধরনের ভ্যারাইটি রাখছেন পমপমের? পমপমের আপাতত আমরা নর্মাল যে পমপমটা আছে, আচ্ছা, এখানে প্রায় 45-50টা ভ্যারাইটি পাওয়া যাবে। আর আমি একটু আগে দেখলাম ক্যাটালগটা, যে ফুলগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমামই প্রচুর ঝাড় হবে এবং প্রচুর ঝাড় হতে নিয়ে যাওয়ার মতো গাছ। নিয়ে যাওয়ার জন্য এখন যারা মানে এখন আজকে হচ্ছে 20 তারিখ হলো, 20 এপ্রিল 2023, এখন যারা বসাতে পারে বসালে পরে 1,000-1,200-1,500 করে ফুল চোখ বন্ধ করে আসবে। আর শোয়ের জন্য আমাদের আমরা নিজেরাও শো করি, সেটা তো দেখাই হয়েছে। তা সেই হিসাবে সে শোয়ের যে ভ্যারাইটি গুলো সবই আমাদের কাছে আছে, মানুষ যদি যোগাযোগ করে কালেকশন করতে পারে। চারা কিছু আমরা অলরেডি বিক্রি শুরু করে দিয়েছি 1 মাস আগের থেকেই। আচ্ছা, বলেছিলাম দর্শক বন্ধুদের, জানিয়েছিলাম যে মার্চ মাস থেকে আমরা শুরু করব, সেই অনুযায়ী শুরু করেছি। অনেকে খোঁজ করেন যে শুরুতে অনেকে কি কাটিং করতে পারেন না, বা সময়টা থাকে না কাটিং করার, বা হয়তো টাইম হয়ে গেছে, আমি গাছ এখনই চাই, তো তারা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করতে পারে চারার জন্য। আর একটু মাদার গাছগুলো একটু দর্শক বন্ধুতে দেখাই। এগুলো সবই ট্যাগ করা আছে, তাই না দাদা? এই যে দেখতে পাচ্ছি ক্যাটালগ করা আছে, এই যে সব ট্যাগ করা আছে, এবং ক্যাটালগ দেখে তারা যদি ফুল পছন্দ করে সাথে সাথে সেই ভ্যারাইটির ফুলগুলো দেওয়া সম্ভব, আমরা দিতে পারবো। আচ্ছা, আর এখন তো পমপম গুলোই হচ্ছে, তাই না? পমপম হচ্ছে, জায়ান্টের গাছগুলো, জায়ান্টের চারা যে কেউ নিতে চাইলে পরে আমরা জুন মাস থেকে আশা করছি দিতে পারবো, জুন মাস থেকে। আর পুনের যে পমপম আছে, আচ্ছা, পুনের পমপমটা এখন আসলে দেখতে পাচ্ছ দেখো প্রচন্ড ভাবে কুড়ি আসছে, কুড়ি নিয়ে নিচ্ছে না, কুড়ি আসছে, এই কুড়ি আর ঠেকানো যাচ্ছে না, যার জন্য দেখো লাইটের ব্যবস্থা করা আছে, লাইটও দেওয়া হচ্ছে। লাইট এই সময় দেওয়া হয় না, তবু দেওয়া হয় না, বাধ্য হয়ে দিতে হচ্ছে, এখন ওয়েদারটা এমনই অসুবিধা। আচ্ছা, এটা আমরা আশা করছি 2 মাস পরের থেকে পুনের পমপমটা দিতে পারবো। পুনের পমপম তো অত আগে লাগায় না কেউ। আর দাদা, পমপম চন্দ্রমল্লিকা চারার দাম কেমন রাখছেন? পমপম আমরা গত বছর 6 টাকা করে বিক্রি করেছিলাম, 6 টাকা, এখন এই মুহূর্তে কাটিংটা কম উঠছে, এখন আমরা 8 টাকা বিক্রি করছি, তা আস্তে আস্তে 6-5 টাকায় সব কাটিং করেছেন, তাই না? এগুলো সেই অ্যানিমন, এটা অ্যানিমন, এটা হোয়াইট, হোয়াইটটা প্রচুর ঝাড় হয় এখানে। টোটাল আমাদের এই যে হোয়াইটের গাছ রাখা আছে, তার মধ্যে দুটো ভ্যারাইটি আছে সবুজের, সবুজের একটা আগের ভ্যারাইটি তোমরা তো জানোই, এটা সাদা আছে, এখান থেকে আবার শুরু হয়ে গেল পিঙ্ক পিঙ্ক, এই যে সব কাটিং করা হয়েছে, তাই না? কাটিং বসানো হয়েছে রিসেন্ট। আচ্ছা, সব পিঙ্কের। আচ্ছা, এটা বোধ হয় সেই অ্যানিমনের হলুদ ইয়েলো। আচ্ছা, এটা ইয়েলো অ্যানিমন, এটা প্রচুর ঝাড় হয়। যারা করেন, যারা শোতে পার্টিসিপেট করেন বা ছাদ বাগানে গাছ করেন, প্রচুর ঝাড় করতে চান, তারা এই ভ্যারাইটিটা অবশ্যই করবেন। গাছের এমনি চন্দ্রমল্লিকা তো পমপম করা খুব একটা কষ্টকর ব্যাপার নয়, কষ্টকর নয়। আর আমাদের কাছে কেউ জানতে চাইলে জানিয়ে দেবো সব কিভাবে কি করতে হবে। খুব সংক্ষেপে যদি একটু ইনিশিয়াল এখন কিনে নিয়ে গিয়ে কিভাবে চারা বসাবে, যদি ছোট 1 ইঞ্চি পটে থাকবে ওটাকে ছোট 2 ইঞ্চি পটে আপাতত বসাবে, নর্মাল হচ্ছে ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার, হালকা একটু হাড়াই গুঁড়ো আর মাটি দিয়ে বসিয়ে রাখবে, কারণ চন্দ্রমল্লিকা খুব একটা খাবার প্রয়োজন হয় না। এইবার এটাকে এখন রাখলো, তারপরে যে মোটামুটি 15-20 দিন পরে ওটাকে 4 ইঞ্চি করবে, খাবার ওই একই থাকলো, সঙ্গে এক্সট্রা খাবার হতে এক্সট্রা খাবার কেউ দিতে পারে, হয়তো হালকা করে একটুখানি মানে সুফলা কিংবা ডিএপির জল দিল, ডিএপি জল, বা যদি কেউ 1260 দিতে পারে খুব ভালো। আর হচ্ছে ওষুধটা দিতে হবে, ঠিক ওষুধটা,
ফাঙ্গিসাইড এবং প্লাস মাকড় মাকড়নাশক তাই তো আর দুই প্রকার ওষুধ দিতে হবে আর মেইনলি সাদা মাছি লাগে সাদা মাছি যদি না লাগে তার জন্য কন্টিনিউ কিন্তু ওষুধটা দেওয়া উচিত কি কি দেয়া যেতে পারে সাদা মাছির জন্য প্রচুর ভ্যারাইটিস ওষুধ বেরিয়েছে কোনো পারফেক্ট কোনো ওষুধ নেই আচ্ছা হ্যাঁ যেটা যেরকম চলছে আর কাকাটা দেওয়া যেতে পারে কাকা তো মাকড়ের জন্য চলবে সঙ্গে সাদা মাছির অনেক রকম ওষুধ আছে সেগুলো দোকানে যোগাযোগ করবে যোগাযোগ করলে দিয়ে দেবে আর এরপরে আস্তে আস্তে ফাইনাল করবে আর সেট চন্দ্রমল্লিকার পম্পম করতে গেলে কিন্তু সেট করতেই হবে একটা ছোট্ট সেটের ব্যবস্থা রাখতে হবে শুধু পম্পমের জন্য না যারা গাছ করে জায়ান্টের জন্য থাকলে পরে অবশ্যই প্রয়োজন কারণ বৃষ্টির জল থেকে এই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে সিন ফারো করবে গাদা পেটুনিয়া প্যানজিটানি যারা করবে প্রথম অবস্থায় সেটের খুব প্রয়োজন আছে আচ্ছা সেটের দরকার আছে দাদা এগুলো সবই জায়ান্টের ভ্যারাইটি নাকি সব জায়ান্টের ভ্যারাইটি আচ্ছা সব ট্যাগ করা আছে দেখো সবই ট্যাগিং করা আছে আমরা দেখতে পাচ্ছি সব এরকম ট্যাগ করা করা আছে তাই না আচ্ছা আর দাদা জায়ান্টের চারা কোন মাস থেকে পাওয়া যাবে মোটামুটি জুন মাসের শেষের দিক থেকে আশা করছি দিতে পারি জুন মাসের শেষের দিক থেকে এর আগেরবার যখন লাস্ট উইন্টার এসেছিলাম সেই বিশাল ফুল যেগুলো হয়েছিল অসম্ভব সুন্দর বড় সাইজ ওই ভ্যারাইটি সব পাওয়া যাবে ওই ভ্যারাইটি পাবে আচ্ছা এবার আশা করছি মানুষ ঠিকঠাক গাছ করলে পরে তো একই রকম ফুল হবে আচ্ছা আর থেকে ভালো হোক সেটাই চাই সেটাই চাই অনেকের আমার থেকে ভালো হয়েছে যে কোনো রেড বলো মানে পিঙ্ক বলো হোয়াইট ইয়েলো প্রত্যেকটা ভ্যারাইটি ভালো শুরু করলাম হচ্ছে সাদা দিয়ে সাদার মধ্যে আচ্ছা মাদারে দেখতে পাচ্ছ করি চলে আসছে এই যে এখন ওই যে ওয়েদার করি চলে আসছে যার জন্য লাইট তোমার লাইটের এটা জিসি হ্যাভ গট তো রিফ্লেক্সের মধ্যে তাই না রিফ্লেক্সফুল এইবার এই হচ্ছে কলম্বাস কোকাই কলম্বাস এই যে কলম্বাস অনেকে চান প্রচুর চান এখন কত দূর কি দিতে পারবো জানি না গাছের অবস্থা খুব ভালো বুঝতে পারছি না দারুণ ফুল হয় ছোট সাইজের গাছ হবে ফুলটা অসম্ভব বড় সুন্দর হয় ফুল গেটওয়ে গেটওয়ে গাছ আচ্ছা এটা ক্লাউড আচ্ছা হলুদের মধ্যে সেরা ফুল তো দাদা চারার কেমন কি দাম রাখা হবে চারা আমরা গত বছর হচ্ছে 8 টাকা বিক্রি করেছি আচ্ছা জায়ান্টের জায়ান্টের 8 টাকা বিক্রি করেছি আশা করছি এবারও ওই রেটই থাকবে আচ্ছা এবার বাড়বে না হয়তো যদি সম্ভব হয় কমাবো একদম তাই সেই চেষ্টা করব প্রোডাকশনের উপর নির্ভর করবে আর যদি ওয়েদার ভগবানের ইচ্ছায় ওয়েদারটা যদি সব ঠিকঠাক থাকে আর আমাদের গাছপ্রেমী যারা আছেন তারা যদি উৎসাহের সঙ্গে আমাদেরকে একটুখানি এগিয়ে যেতে দেন আশা করছি আরও সামনের বছর আরও আরও কমে দিতে পারবো আর সবাইকে সুন্দরভাবে প্রচুর চাহিদা ছিল প্রচুর চাহিদা ছিল
এবছর দেখা যাক কি করা যায়। আচ্ছা, তো এখন তো জায়ন্ট রেডি হয়নি, তো চলুন পমপমের চারাগুলো আমরা একটু দেখে নিই। পমপমের চারাগুলো দাদা আমাদেরকে এবার চারাগুলো একটু দেখান। আচ্ছা, সবে কাটিং বসানো হয়েছে দেখো। আচ্ছা, এগুলো সব কাটিং বসানো হয়েছে তাই তো? সব ভাগ করে করে ট্যাগ করে বসানো আছে। আচ্ছা, এই যে সব নাম্বার লেখা আছে তাই না? নাম্বার লেখা আছে। আচ্ছা, তারা দেওয়া যাবে তাই তো? সেও আছে। আর যদি কেউ দু পিস পাঁচ পিস দশ পিস চাই তাকেও দেওয়া হবে, যে বেশি চাইবে সব। ওই যে এত পিস নিতে হবে কোনো বাধ্যবাধকতা নেই, একটা চাইলেও সে একটাও দেওয়া হবে। আচ্ছা, শুধুমাত্র তাকে প্যাকেজিং চার্জটা দিতে হবে তাই তো? প্যাকিং খরচাটা আর কুরিয়ার খরচা দিতে হবে। দাদা আর ফোন নাম্বার একটু বলে দিন। 9232767892। আচ্ছা, আর যারা এসে চারা কিনতে চাইবে নার্সারিতে কিভাবে আসবে অ্যাড্রেস একটু বলুন। তা যদি ট্রেনে আসে তাহলে শান্তিপুর লোকাল ধরবে, যেখান থেকে শান্তিপুর স্টেশন নামবে, স্টেশন নেবে ওখান থেকে টোটোতে আছে, টোটোতে করে 3 নম্বর রেলগেট গুহা নার্সারি বললে পরে যে কোনো টোটোওয়ালা কিংবা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা নিয়ে চলে আসবে, নাহলে আমাকে ফোনে যোগাযোগ করবে। আচ্ছা, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি ডাইরেকশন বলে দেবেন তাই তো? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদাকে। দাদা এগুলো চন্দ্রমল্লিকা চারা তাই তো? চন্দ্রমল্লিকা পমপম ভ্যারাইটি, এগুলো নর্মাল যে পমপম সেটার চারা অলরেডি কিছু রেডি হয়ে গেছে। আমরা তো বলেছিলাম গত বছর যে মার্চ মাস থেকে দেওয়া শুরু করবো, তা সেই অনুযায়ী চারা রেডি করে অনেকে নিয়ে বসেও ফেলেছে। আচ্ছা, এই যে চারা রেডি হয়ে আছে, শেখর মজবুত শেখর, এখানেও সব ট্যাগ করা আছে, সব নাম্বার করা আছে তাই তো? হ্যাঁ, নাম্বার অনুযায়ী যে যেরকম চাইবে তাকে সেরকমভাবে দিতে হবে। আপাতত আমরা এই এখন এই যে ওয়েদার আছে এই অনুযায়ী আমরা এইরকম চারা 8 টাকা করে বিক্রি করছি। 8 টাকা করে করছেন তাই? সঙ্গে যদি কেউ অনলাইনে নেয় কুরিয়ার আর প্যাকিং খরচাটা তারা এক্সট্রা যোগ হবে, এক্সট্রা যোগ হবে। এরপরে আশা করছি আস্তে আস্তে কমানোর চেষ্টা করবো। এখন দাম রয়েছে 8 টাকা তাই তো? 8 টাকা। এরপরে আবার একটা লট তো বসানো হয়েছে, যত দিন যাবে দাম কমবে কমবে। এতক্ষণ তো আমরা অনেক গাছ দেখলাম, দাদার সাথে অনেক কথা বললাম। দাদা একটু আপনি আপনার টিমের সাথে একটু আমাদের পরিচয় করে দিন, কারণ যাদের জন্য এই গুহা নার্সারির গাছগুলো এত সুন্দর সুন্দর করে রাখা যাচ্ছে, আর সবার সহযোগিতা ছাড়া তো আমরা এগোতে পারতাম না। হ্যাঁ, সবাই নিয়েই আমরা এগোতে হবে। তা আমাদের সবাই এখানে তাও 2-3 জন নেই। আচ্ছা, ওরা আসেনি আজকে, 2 জন বেড়াতে গেছে আর একটু শরীর খারাপ, যে কজন আছে তাদের সঙ্গে একটু যোগাযোগ করে নিই। হ্যাঁ, হচ্ছে বলো তোমার নাম, বলো কেমন আছো? ভালো। আর কতদিন ধরে আছো এখানে? কতদিন? শুরু থেকেই? আচ্ছা, মানে তুমি শুরু করেছো এখান থেকে? আচ্ছা, কেমন লাগে? ভালো। আচ্ছা, তারপরে দাদার কাছে আসবো। দাদা তোমার নাম কি? পল্টু ঘোষ। পল্টু ঘোষ, কতদিন আছো দাদা এখানে? 10-12 বছর। কেমন লাগে? খুব সুন্দর লাগে। আচ্ছা, তারপরে তোমার কাছে আসবো। দেবু ঘোষ। আচ্ছা, তারপরে দাদার কাছে আসবো। দাদা অনেক ক্যামেরা ধরে আমাদের হেল্প করে দিয়েছে আজকে। কি নাম দাদা? রঘুপাল। আর কতদিন আছো এখানে? 1 বছর আছি। 1 বছর, কেমন লাগে? খুব ভালো লাগে। কি গাছ সব থেকে ভালো লাগে? গাঁদাটা ভালো লাগে। গাঁদাটা মানে শীতের গাছ তাই তো? আচ্ছা, তারপরে দাদার কাছে আসবো। দাদার সাথে আগেও অনেকবার কথা হয়েছে, পরিচয় হয়েছে। নাম বলো। নাম রাকেশ নন্দী। আচ্ছা, কতদিন আছো এখানে? আমি 12 বছর। ও, অনেক দিন তো। কি গাছ ভালো লাগে? সিজনের ফুলটা বেশি ভালো লাগে, শীতকালের ফুল, ডালিয়া, চন্দ্রমল্লিকা। আচ্ছা, এসব বেশি ভালো। আচ্ছা, তারপরে কাকুর কাছে আসবো। কাকু কেমন আছেন বলুন? ভালো আছেন। আচ্ছা, কতদিন আছেন এখানে? এখানে আমি 5 বছর। 5 বছর। কাকুর কোন গাছ ভালো লাগে? আমার ডালিয়া, চন্দ্রমল্লিকা। শীতের গাছ তাই তো? জবাবও ভালো লাগে। আচ্ছা, তো সবাই কেমন আছো বলো? সবাই একসাথে ভালো। আর রংধনু গার্ডেন দেখো সবাই? আচ্ছা, সবাই ভালো থেকো আর গরমে সাবধানে কাজ করো, কেমন?